প্রতি বছরই ঈদের দিনগুলোতে চট্টগ্রাম নগরীর বিনোদন কেন্দ্রগুলো বিপুল সংখ্যক মানুষের পদচারণায় মুখর থাকে কিন্তু সাম্প্রতিক সময়ের মহামারী করোনা ভাইরাসের কারণে নগরবাসীর পছন্দের জায়গাগুলো এখন অনেকটাই শূন্য ঈদ উল ফিতরেও বিনোদন কেন্দ্রগুলো ছিল জনমানব শূন্য ঠিক একইভাবে ঈদ উল আজহায়ও জনমানবহীন নগরীর বিনোদন কেন্দ্রগুলো ইতিমধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় ঈদুল আজহাকে কেন্দ্র করে নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ মঙ্গলবার বিকালে সিএমপির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এদিকে চট্টগ্রাম সিবিচেও নেই আগের সে মানুষের কোলাহল যে কয়েকজন একটু প্রশান্তি খুঁজে পাওয়ার আশায় কিছুক্ষণের জন্য ঘুরতে এসেছেন তাদের মধ্যেও নেই আগের সেই আমেজ আজকে অনেক দিন পরে আসলাম ঈদ উপলক্ষে আসিও দেখতেছি কোনো মানুষ নাই তেমন একটা এর আগে আগের বছর যখন ঈদে আসতাম তখন অনেক মানুষ একটা ঈদের একটা যে আমেজ ছিল যে মজা ছিল সেটা এখন টোটালি ডিফারেন্ট একদমই ডিফারেন্ট টোটালি পাচ্ছি না মজাটা সিবিসের কাছে এসে বোঝাই যায় না যে সিবিস নাকি মনে হইতেছে গাড়ি পার্কিংয়ের জায়গা এখন আগের আগের মতো সেরকম মানুষজন এখানে আসে না মুসলিমে কিছু লোক আসে কিন্তু আগের মতো সেরকম প্রাণ এখন আর নাই চলমান মহামারী দীর্ঘায়িত হলে পর্যটন স্পটগুলোর উপর নির্ভরশীল মানুষগুলো কিভাবে নিজেদের পরিবারের ভরণ পোষণ করবে তা নিয়েও চিন্তিত তারা লোকজন এই লোকজন খুব কম কম ইদানিং যে ছিল ছিল মানুষ বীর এখন হতো সারা বিশ্বের মতো বাংলাদেশের করোনা পরিস্থিতিও কোন দিকে মোড় নেয় তার উপর নির্ভর করছে বিনোদন কেন্দ্রগুলোর আগের সেই প্রাণবন্ত অবস্থায় ফিরে আসাটা মহামারী মুক্ত হয়ে পৃথিবী ফিরে আসুক আগের চিরচেনা রূপে এবং বিনোদন কেন্দ্রগুলো ফিরে ফাক তার চিরচেনা রূপ এমনটাই প্রত্যাশা সকলের মির বাংলাধারা চট্টগ্রাম